সময়টুকু নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বিশ্বের কোটি কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, মানবতার নেত্রী, মাদার অফ হিউম্যানিটি, বদলে যাওয়া বাংলাদেশের নতুন রূপকার, আমাদের সকলের আশা ভরসার শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আগামী 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসছেন জাতিসংঘের 78তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে। মাননীয় নেত্রীর যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে যতগুলো কর্মসূচি রয়েছে, এই কর্মসূচিগুলোকে আমরা যেন সফল এবং সুন্দরভাবে সময়ে সম্পন্ন করতে পারি, সেই লক্ষ্যে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। প্রতিটি কর্মসূচিকে আমরা সফল এবং সার্থকভাবে সম্পন্ন করতে পারি। আপনারা জানেন তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশের অবৈধ অর্থ লুণ্ঠন করে এনে সেখান থেকে টাকা পাঠিয়ে তাদের প্রত্যেকটা স্টেট কমিটিকে নির্দেশ দিয়েছেন, নেত্রী প্রত্যেকটা সমাবেশের সামনে যেন গণ্ডগোল করতে পারে, ধরনের কৌশল অবলম্বন করেছেন বাংলাদেশকে রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, চেতনাকে সমুন্নত রাখার জন্য। এরই মধ্যে নেত্রী যখন এখানে আসতেছে, এখন আপনারাই যদি নিজেদের মধ্যে এই ধরনের সাংগঠনিক দলাদলিতে লিপ্ত থাকেন, এই বিষয়টাকে কি কোনোভাবে ওভারকাম করা যায় না, যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনার এই সফরকে সাফল্য করতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী সম্মানিত সভাপতি সিদ্দিক ভাইয়ের সাথে আলাপ করে জানিয়ে দিয়েছি, ওনার একটা উদ্দেশ্য ছিল এবার নির্বাচনের পূর্বে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নেত্রীকে সম্বর্ধনা দিয়ে বিদেশে মাটিতে একটা জিনিস প্রমাণ করা যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কিন্তু আজকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, নিয়ের মহানগর আওয়ামী লীগের নাম ব্যবহার করে একটি ক্ষুদ্র অংশ যা করছেন, এটা কোনোভাবেই কেমন নয়।